খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলার খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। অষ্টমবার সাব চ্যাম্পিয়নশিপ জয়কে খুব গুরুত্ব দিতে নারাজ ইগোর স্টিমাচ। ভারতীয় দলের কোচের যুক্তি, দক্ষিণ এশিয়াতেই শাসন করে চলেছে ভারত। তার মতে অনেক বড় লক্ষ্য হচ্ছে 2023 সালের এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করা। ইগোরের ভারতীয় কোচ হিসাবেও এটাই প্রথম ট্রফি, তবু তাকে আমল দিচ্ছেন না। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আয়োজিত ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে স্টিমাচ বলেছেন, আমি এই জয়কে বিশেষ কৃতিত্বের বলে মনে করি না, কারণ এটা খুব স্বাভাবিক যে সাফে গিয়ে ভারতীয় চ্যাম্পিয়ন হবে। এই প্রতিযোগিতায় আমরাই শাসন করি, কিন্তু আরও অনেক দূর যেতে পারি। তবে ইগোর স্বীকার করে নিয়েছেন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সঙ্গে প্রথম দুটি ম্যাচে ড্র করার পরে খুবই চাপে ছিল ভারতীয় দল। ফাইনালের আগেই ছিটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপরে সুনীল ছেত্রীর নৈপুণ্যে ভর করে নেপালকে 1-0 এবং মলদ্বীপকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে ওঠে দল। ইগোর যদিও বলছেন, ফলটার জন্য খারাপই দেখাচ্ছিল, না হলে প্রথম দুটো ম্যাচে আমরা খারাপ খেলিনি, আমাদের মনোভাব এবং তীব্রতায় কোনো ফারাক ছিল না, কখনো আমরা গোল করতে পেরেছি কখনো পারিনি, সেটাই ছিল তফাত, কিন্তু শেষে যে ট্রফি জিতেছি সেটাই গুরুত্বপূর্ণ। ক্রিকেটের ডায়েরি। এবারে 2021 টি টোয়েন্টি বিশ্বকাপে দুটি ধাপ রয়েছে। প্রথমটি হলো বাছাই পর্ব, যেখানে সুপার টুয়েলভতে 4টি শূন্য স্থানের জন্য 8টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। দ্বিতীয় পর্যায়ে এই দলগুলোকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি করে। গ্রুপ এ তে থাকছে নামিবিয়া, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড। গ্রুপ বি তে ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও বাংলাদেশ। সুপার টুয়েলভ স্টেজে 12টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। গ্রুপ একে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, A1, B2। অন্যদিকে গ্রুপ টুতে থাকছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, A3 ও A2। দেখে নেওয়া যাক ভারতের ম্যাচের সময়সূচি। 24 অক্টোবর প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া। 31 অক্টোবর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে টিম ইন্ডিয়া। 3 নভেম্বর তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে নামবে কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। 4th ম্যাচ 5 নভেম্বর বনাম B1, মাঠ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 8 নভেম্বর 5ম ম্যাচ বনাম A2, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের বিরুদ্ধে উঠল গার্হস্থ্য হিংসার অভিযোগ, যে কারণে সিডনি থেকে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রাক্তন অজি ব্যাটসম্যান মাইকেল স্ল্যাটারের বিরুদ্ধে উঠেছে এই বিস্ফোরক অভিযোগ। নিউ সাউথ ওয়েলসের পুলিশের তরফে জানানো হয়েছে, গত সপ্তাহে তাদের কাছে গার্হস্থ্য হিংসার অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। ম্যানলির একটি বাড়িতে গোয়েন্দারা গতকাল সকালে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন, কথা বলেন 51 বছরের এক ব্যক্তির সঙ্গে। তারপরে স্ল্যাটারকে গ্রেপ্তার করে আনা হয়। জানা যায় তিনি প্রাক্তন অজি ব্যাটসম্যান মাইকেল স্ল্যাটার। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? খেলাধুলার যাবতীয় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে হলে ফোন অথবা মেইল করুন। ফোন করুন 9836938876 এ, 9836938876 এ, অথবা মেইল করুন thoman.mukherjee139@gmail.com এ। আমাদের টিম পৌঁছে যাবে আপনাদের দোরগোড়ায়। আপনাদের মূল্যবান মতামত আমরা সাদরে গ্রহণ করব। জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে জৈব বলয়ে রয়েছেন ভারতের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচটি না হওয়ায় ভারতীয় ক্রিকেটারদের দ্রুততার সঙ্গে উড়িয়ে আনা হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। IPL এর জন্য ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন, এরপরেই আমিরশাহিতে এসে IPL এ অংশ নিয়েছেন। অর্থাৎ প্রায় 5 মাস ধরে জৈব বলয়ে থাকতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। আসন্ন অ্যাশেজ সিরিজের জন্য নিজের পরিকল্পনা সেরে ফেলেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ জোড়া বোলার স্টুয়ার্ট বর্ড। তিনি বলেছেন, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার উপরে চাপ তৈরি করতে হলে প্রথম ম্যাচের প্রথম দিন থেকে ক্রমাগত চাপ তৈরি করে যেতে হবে, সেটা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারে। বট মনে করেন অনেক শক্তিশালী বোলিং বিভাগ রয়েছে তাদের। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্যপদ পেলেন দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাভাগাল শ্রীনাথ ও হরভজন সিং। এক বিবৃতিতে তা জানানো হয়েছে, শ্রীনাথ এই মুহূর্তে ICC এলিট প্যানেল ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের হয়ে হরভজন সিং 103টি টেস্টে 417 উইকেট এবং 236 একদিনের ম্যাচে পেয়েছিলেন 269টি উইকেট। টোকিও অলিম্পিক্সের পরে বিশ্রাম নিয়ে প্রত্যাবর্তনে সহজ জয় পেলেন PV সিন্ধু। ডেনমার্ক ওপেনের প্রথম রাউন্ডে তিনি তুরস্কের ন্যাশিয়াল ইয়োতিকে স্ট্রেট গেমে হারালেন। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় তারকা 30 মিনিটেই দ্বিতীয় রাউন্ডে যেমন নিশ্চিত করে ফেলেন বিশ্বের 29 নম্বর প্রতিপক্ষের বিরুদ্ধে, ফল 21-12, 21-10। টোকিও অলিম্পিক্সের পরে সুদেরমান কাপ এবং ওয়ে কাপে বিশ্রামে থাকা সিন্ধু এই প্রতিযোগিতায় চতুর্থ বাছাই। পরের রাউন্ডে তিনি মুখোমুখি হবেন থাইল্যান্ডের বুসানান ওংমাং রুমফানের। সিন্ধুর মতো পুরুষদের সিঙ্গলসে প্রাক্তন চ্যাম্পিয়ন কিদাম্বি শ্রীকান্ত এবং সমীর বর্মাও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। 2017 সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শ্রীকান্ত হারান সতীর্থ বি সাই প্রণীতকে।
30 মিনিটে তিনি জেতেন 21-14, 21-11, ফলে বিশ্বের 28 নম্বরে থাকা সামির হারান বিশ্ব র্যাঙ্কিংয়ে 21 নম্বরে কুলভূট ডিটি ভার্সনকে হারিয়ে ফল 21-17, 21-14, ম্যাচটি ছিল 42 মিনিট। ভারতীয় টেবিল টেনিসে আনন্দের খবর, অনূর্ধ্ব-১৭ বালক বিভাগে র্যাঙ্কিংয়ে বিশ্ব এক নম্বর খেলোয়াড় হিসেবে উঠে এলেন পলস জৈন। এর আগে 2020 সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-২১ বিভাগের র্যাঙ্কিং তালিকায় বিশ্বের এক নম্বর খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন মানব ঠাক্কর। দিল্লির প্রথম টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন। এই মৌসুমে অনূর্ধ্ব-১৭ বিভাগে তিনটি খেতাব এবং অনূর্ধ্ব-১৯ বিভাগে ব্রোঞ্জয়ের পরেই তার বিশ্ব র্যাঙ্কিংয়ে এই উত্তরণ। উয়েফার নির্দেশে ইংল্যান্ডকে তাদের নিজেদের মাঠে দুটি ম্যাচ খেলতে হবে দর্শক শূন্য গ্যালারির সামনে। ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা এতটা কড়া শাস্তি দিল গত জুলাইয়ে ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো ফাইনালের চরম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায়। অবশ্য দ্বিতীয় যে ম্যাচটি ফাঁকা স্টেডিয়ামে খেলতে হবে তা আগামী ২ বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। নতুন বিনিয়োগকারী আসার পরে পাল্টে গিয়েছে নিউক্যাসলের আবহ। ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবর, স্টিভ ব্রুসকে ম্যানেজারের পদ থেকে বরখাস্ত করা হলে ওয়েন রুনি সেই দায়িত্ব নিতে পারেন। শোনা গিয়েছে নিউক্যাসল কর্তারা সেই বিষয়ে কথা বলেছেন রুনির সঙ্গে। তার ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হবে আগামী বছর, তারপরেও পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো মনে করেন এই ক্লাবে থেকে যাবেন কিলিয়ান এমবাপে। তিনি বলেছেন, রিয়াল মাদ্রিদ যেভাবে এমবাপে মানসিক শান্তি বিঘ্নিত করছে তাতে ওদের শাস্তি হওয়া উচিত। আমি বিশ্বাস করি এমবাপে এই ক্লাবেই খেলবে। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেয়াকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন ডটকম দেখুন প্রতি শনিবার ঠিক রাত ১০টা১৫ মিনিটে আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলার খেলাতে। বিদেশের ডায়েরি, ইপিএল টেবিলে তার দল এই মুহূর্তে রয়েছে তিন নম্বরে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত গতিতে ছুটছে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি। তারা ৫-১ হারিয়ে দিয়েছে ক্লাব ব্রাগাকে। জোড়া গোল করলেন রিয়াদ মাহরেজ। প্যারিস আজার বিরুদ্ধে হারের পর পেপ জানিয়েছিলেন এই ধাক্কা সামলে তার দল আবার ঘুরে দাঁড়াবে। সেই ছবি ধরা পড়ল কেভিন দ্য ব্রুইনের একতরফা ঝোড়ো ফুটবলে। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপে ম্যান সিটি রয়েছে এক নম্বরে। ম্যাচের পরে তৃপ্ত পেপ বলেছেন, ফুটবলারদের বলেছিলাম পুরো ৯০ মিনিট একই গতিতে খেলতে হবে, প্রতিপক্ষকে সুযোগ দেওয়া যাবে না, ওরা সেই নির্দেশ পালন করেছে। পেপের কথায়, এবারে চ্যাম্পিয়ন্স লিগে এটাই খুব সম্ভবত অন্যতম সেরা পারফরমেন্স। বিশেষ করে পুরো ম্যাচে আমার দলের ফুটবলাররা যে পরিমাণ পাস খেলেছে তাতে প্রমাণ হয়ে যাচ্ছে ওরা কতটা মরিয়া ছিল এই ম্যাচটা জেতার জন্য। নবাগত পালমার সম্পর্কে ম্যান সিটি ম্যানেজার মূল্যায়ন, পালমার এক বিশেষ ক্ষমতাসম্পন্ন ফুটবলার, ওর উপস্থিতিতে নিঃসন্দেহে আমাদের আক্রমণ ভাগের তীব্রতা অনেক বেড়েছে। কেয়াকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন ডটকম দেখুন প্রতি শনিবার ঠিক রাত ১০টা১৫ মিনিটে আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। বার্সার মতোই বেকায়দায় রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডও। ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে আজ তাদের প্রতিপক্ষ সিরিয়ে দল আটলান্টা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৭ ম্যাচে মাত্র ২টো জয় পেয়েছে ম্যানিউ, হেরেছে ৪টিতে। চ্যাম্পিয়ন্স লিগও ২ ম্যাচের পর ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এফ গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে ম্যানিউ, ১ পয়েন্ট এগিয়ে থেকে গ্রুপ শীর্ষে আটলান্টা। ম্যানেজার ওয়েগুন্ডা সোলজারের কথায়, আটলান্টা খুব আক্রমণাত্মক ফুটবল খেলতে অভ্যস্ত, ওদের রক্ষণও পোক্ত, তবে ছেলেরা তার জন্য তৈরি, খারাপ সময় কাটিয়ে দ্রুত উন্নতি করতে হবে, আগের ভুলগুলো করা চলবে না। গ্রুপ ইর ম্যাচে বেনফিকার বিরুদ্ধে খেলতে নামছে বায়ার্ন মিউনিখ। ২ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন, অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় বেনফিকা। বায়ার্ন এই ম্যাচে পাচ্ছে না তাদের রক্ষণ ও মাঝমাঠে দুই গুরুত্বপূর্ণ ফুটবলার আলফনসো ডেভিস এবং লিওন গোর্থকেকে, দুজনেই অসুস্থ। বায়ার্ন ম্যানেজার জুলিয়ান নাগলসম্যান বলেছেন, ক্লান্তি এড়াতেই এই দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। গত রোববার বেয়ার লেভারকুসেনকে ৫-১ হারিয়ে ফুটছেন রবার্ট লেভানডফস্কিরা। বায়ার্ন ম্যানেজারের কথায়, লেভারকুসেনের বিরুদ্ধে যে ছন্দে খেলেছিলাম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও সেটা চাই, জিতলেই ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকতে পারবো। ম্যানেজার পেপ গুয়ার্দিওলার সঙ্গে ঠান্ডা লড়াইয়ের জন্য ম্যান সিটি ছাড়ার ইঙ্গিত রাহিম স্টার্লিং। ইংল্যান্ড তারকাকে নেওয়ার জন্য আসরে নেমেছে বার্সেলোনা। খবর, এই বিষয়ে আসরে নেমেছে স্বয়ং বার্সা প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তা। তিনি নাকি জানিয়েছেন, স্টার্লিংকে নেওয়ার জন্য উসমানে দেম্বেলেকে ছেড়ে দিতে তৈরি, কথা চলছে স্টার্লিংয়ের এজেন্টের সঙ্গে। কলকাতা ডায়েরি, মেয়েদের ওয়ানডে প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করলো বাংলা। ২৮ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে অভিযান। অধিনায়ক কিংবদন্তি ঝুলন গোস্বামী, বিগ ব্যাশে খেলার জন্য বাংলা পাচ্ছে না রিজা ঘোষকে। এখন রইল স্পোর্টস কুইজ। আমাদের আজকের প্রশ্ন, সাফ কাপে ভারত মোট কতবার চ্যাম্পিয়ন হয়েছে? সাফ কাপে ভারত মোট কতবার চ্যাম্পিয়ন হয়েছে?
এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049 9674-81049। লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। আজকের মতো এই পর্যন্তই, আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।